মৌরি গ্রামে এক ছোট্ট বাড়িতে থাকতো এক ব্রাহ্মণী। ব্রাহ্মণীর ছিল দুটো ফুটফুটে মেয়ে, নাম রুম্ন আর ঝুম্ন। ওই গ্রামের তেপান্তরের মাঠের এক তেঁতুল গাছে ছিল কটকটি ডাইনির বাস। আমি সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাব। শুনেছি মৌরি গ্রামের পদ্মপুকুরের পাশে এক ব্রাহ্মণী তার দুই ফুটফুটে মেয়েকে নিয়ে থাকে। আজ রাতে আমি ওই দুটো মেয়েকে ঘর মধ্যে খাব। এই বলে ওই দুষ্টু কটকটি ডাইনি বদবুদ্ধি হাঁটল। সে ছদ্মবেশে ওই ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, বলি ও রুম্ন ঝুম্নর মা, বাড়ি আছো? হ্যাঁ যাই। কে আপনি আর আমাকে আপনার কি দরকার? আমি ওই তোমার মায়ের গা থেকে আসছি গো, তোমার মা আমাকে পাঠালো। ও আচ্ছা, তো আমার মা ভালো আছে তো? আরে সেই খবরই তো তোমাকে দিতে এসেছি গো। তোমার মায়ের শরীর খুব খারাপ গো, তিনি তোমাকে বারবার দেখতে চাইছেন। তিনি তো আমাকে তোমার কাছে পাঠালেন গো, তুমি একদম দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। হ্যাঁ, মায়ের শরীর খারাপ, আমি আজই মায়ের কাছে যাব। আমার রুম্ন ঝুম্ন সোনারা শোনো। কি মা? শোনো, তোমাদের দিদার শরীরটা খুব খারাপ, আমাকে তোমার দিদার কাছে এক্ষুনি যেতে হবে। তোমরা একটা রাত একটু সাবধানে থেকো, কেমন? আমি কাল সকালেই চলে আসব, ঠিক আছে? আচ্ছা মা, তুমি একদম আমাদের নিয়ে চিন্তা করো না, তুমি দিদাকে দেখে আসো, আমরা ঠিক সাবধানে থাকব। এই বলে রুম্ন ঝুম্নর মা চলে গেল। কটকটি ডাইনি এগুলো আড়াল থেকে সব দেখল। বোকা ব্রাহ্মণীটা মেয়েদের একা বাড়িতে রেখে চলে গেছে। আমার রাস্তা পরিষ্কার, এবার আমি রাতে ওই মেয়ে দুটোকে বোকা বানিয়ে ওদের ঘাড় মটকে রক্ত খাবো। আধার নামতেই কটকটি ডাইনি রুম্ন ঝুম্নর মায়ের ছদ্মবেশ ধারণ করল। তোরটা একটু খোল না মা, আমি তোদের মা, ফিরে এসেছি রে। এই দিদি, মা চলে এসেছে রে। যদি মা না হয়? বলে কি করছিস লা, বাইরে যে প্রচন্ড ঠান্ডা, তাড়াতাড়ি খোল না দরটা। দিদি মায়ের কষ্ট হচ্ছে রে, যাই তাড়াতাড়ি আমি গিয়ে দরজাটা খুলে দিই। এসো মা, ভেতরে এসো। কি ব্যাপার? তোমার তো কাল সকালে আসার কথা, আজ রাতেই যে তুমি ফিরে এলে। মানে ওই ওই আর কি, আমার তোদের জন্য খুব চিন্তা হচ্ছিল রে, তোদের একা রেখে গেছি তো, যদি কোনো বিপদ আপদ হয়, যদি কটকটি ডাইনি এই সুযোগে তোদের দুজনের ঘাড় মটকে খেয়ে নেয়। কেন মা, তুমি শুধু কটকটি ডাইনির কথাই বলছো, আরো তো অনেক বিপদ আপদ আছে মা। না এই মানে আমি এমনি বললাম, এখন যা তো আর মেলা কথা বাড়াস না, আমার ঘুম পেয়েছে, দুজনে তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত, যা যা। ডাইনি মনে মনে বলল, এবার মেয়ে দুটো ঘুমিয়ে পড়লে আমি ওদের ঘাড় মটকে খাবো। এদিকে রুম্ন ঝুম্নর কিছুতেই ঘুম আসছে না।
ওদের মনে কেমন যেন সন্দেহ দানা বেঁধেছে। বোন ঝুমনো, আমার না আজ মাকে একেবারেই মা বলে মনে হচ্ছে না রে। কেন রে দিদি, তোর কেন এমন মনে হচ্ছে রে? বুঝতে পারছিস না বোন, আমাদের মা কি এমন নাকি সুরে কথা বলে? আমাদের মায়ের গায়ে কি এত বড় বড় লোম আছে, নাকি অত বড় বড় বাঁকানো নখ আছে? হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, আমাদের মায়ের গায়ে কত সুন্দর একটা মা মা গন্ধ, আর এর গায়ে কি বাজে একটা মোটকা গন্ধ বেরোচ্ছে, যেন কত দিন স্নান করে না, কি নোংরা রে দিদি। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস, এ আমাদের মা হতেই পারে না। তাহলে আমাদের মায়ের রূপ ধরে এটা কে রে দিদি? এর হাব ভাব দেখে আমি নিশ্চিত এটা তেপান্তরের মাঠে সেই কটকটি ডাইনি। ওরে বাবা রে, কটকটি ডাইনি, এ তো আমাদের খেয়ে ফেলবে, এখন কি হবে রে দিদি? চুপ চুপ, আস্তে, কটকটি ডাইনি ঘুম থেকে উঠে যাবে তো। ওর ওঠার আগেই আমাদের কোনো একটা বুদ্ধি বার করতে হবে বোন, কিভাবে ওর থেকে বাঁচা যায়। আচ্ছা দিদি চল, আমরা দুজনে মিলে ভাবি। তারপর রুমনো আর ঝুমনো ঠান্ডা মাথায় একটা দারুণ মজার বুদ্ধি বার করলো কটকটি ডাইনিকে জব্দ করার। কি সেই বুদ্ধি ছোট্ট বন্ধুরা, তোমরা এবার সেটা দেখো। মা মা, ও মা মা, কি হয়েছে, না ঘুমিয়ে চেঁচাচ্ছিস কেন? মা আমার পটি পেয়েছে। পটি পেয়েছে? এখন সব পটি ফটি করতে হবে না, ঘুমিয়ে পড়, যা ঘুমিয়ে পড়। খুব জোরে পেয়েছে মা। উফ, কি বিরক্ত করে রে বাবা। ঠিক আছে বাবা, ঘরের মধ্যে কোথাও একটা পটি করে নে। এই মা, ঘরে কেউ পটি করে নাকি? দুর্গন্ধ বেরোবে তো মা, কি করে ঘরে থাকবো? তুমি দেখো, আমি চট করে বাইরে থেকে পটি করে এসে ঘুমিয়ে পড়বো মা। ও কি জ্বালাতন রে বাবা। আচ্ছা আচ্ছা মা, আবার কি হলো? আমার একা যেতে ভয় লাগছে মা, দিদিকে সঙ্গে করে নিয়ে যাই? উফ, কি যে বিরক্ত করে না, মাথা গরম হয়ে যায়। যা তোর দিদিকে সঙ্গে করে নিয়ে যা, কিন্তু মনে থাকে যেন তাড়াতাড়ি ঘরে এসে ঘুমিয়ে পড়বি। হ্যাঁ মা, তুমি ঘুমাও, আমরা যাব আর আসব। তারপর রুমনো আর ঝুমনো ঘরের বাইরে বেরিয়ে বাইরে থেকে দরজার শিকল টেনে দরজা বন্ধ করে কটকটি ডাইনিকে ঘরের মধ্যে আটকে রেখে সমস্ত গ্রামবাসীদের চিৎকার করে ডাকতে লাগলো। কে কোথায় আছো? আছো বাঁচা বাঁচা, আমাদের খামারের ঘরে কটকটি ডাইনি ঢুকেছে ঢুকেছে, তোমরা সবাই এসো এসো। ওদের চিৎকার শুনে সমস্ত গ্রামবাসী ছুটে বেরিয়ে এলো। তারপর রুমনো চুমনো যেই ঘরে কটকটি ডাইনিকে আটকে রেখেছিল সেই ঘরে আগুন ধরিয়ে দিল। সেই আগুনে কটকটি ডাইনি পুড়ে ছাই হয়ে গেল। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে, ও মামা মরে গেলাম রে। তারপর সবাই মিলে রুমনো ঝুমনোর উপস্থিত বুদ্ধির খুব প্রশংসা করল। বন্ধুরা, তোমরা দেখলে তো বিপদের সময় ভয় না পেয়ে ঠান্ডা মাথায় ভাবলে কিভাবে বড় সড় বিপদের মোকাবিলা করা যায়। গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমার বন্ধুদেরও ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলো
আরো মজার মজার গল্প শোনার জন্য।